পাকিস্তান আমলে আমরা দেখেছি, আমি তখন ক্লাস থ্রির ছাত্র, দেখেছি আগেকার ওই বুড়া বুড়ির এক বালুস আছিল, ওই গোল বালুস দুই মুড়ে তালা, গোল তালা লাগানে ইংরেজ শুয়ে আছে। দেশ যখন স্বাধীন হলো, দেশ এই রেডিও আলো টেলিভিশন আসলো সাদা কালো গুলো, তখন তো কাজে শুরু হলো। তো রাত্রে একদিন ওই স্বামী স্ত্রী কাজে লেগে ওই বউকে খেপে দেয় খাতির, ওই মুড়ে খালি মাথায় শুয়ে আছে। তখন রাত্রে স্বপ্নে শয়তান করছে, কে আবার তুই এইভাবে কতক্ষণ থাকবো, তোকে তুই মরে দেবো, তো ঘাড় বেদনা দূর, কাল থাল মাজবো কেমনি, তো কী কর্ম কর, তুই এক কাম করবো, কাল সকালে বটি দিয়ে বালিশের মধ্যে কাটতু, কাটিয়ে তখন রাগ করবি, ঝগড়া করবি, তোর কোনো টেনশন নেই, তুই খেপে ওই দিক বালুস ওটা নিয়ে চলে দেবো। হ্যাঁ ওই যে বালুর ভেনু আছে, আর বাংলা দিয়ে এক বালুস থাকে না। কেভাবে বেদার হচ্ছেন আপনারা? তাহলে আমি এই ঘর থেকে, যেটা মূল অফিস হচ্ছে আমার ঘর, এই ঘর থেকে বক্তৃতা শুরু করা লাগবে। ঘর যদি মিল না হয়, আমার দোস্তর সাথে মিল দেওয়ার কি দরকার? আপনার জান্নাত, আপনার জীবন হেফাজতকারী, যৌবন হেফাজতকারী, আপনার সংসার রক্ষণাবেক্ষণকারী, আপনার স্ত্রী, আপনার রসুল বলছেন ওই ওই স্বামী স্ত্রী দুইজন অর্ধাঙ্গিনী, আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক, সেই বইয়ের সাথে মিল নেই। করছে হুজুর দেশের শান্তি নেই, তুই দেশের চিন্তা বাদ দে, তোর বাড়ির চিন্তা আগে কর। হ্যাঁ কথা কর, এখন আছি এটি আছি এটি, আজকে এক মানুষ করছে হুজুর এনা মহিলাকে বক্তৃতা করবেন, কেন মহিলাকে কি দোষ? এই যে দেখলাম মাদ্রাসার মধ্যে অনেকগুলি মহিলা, আল্লাহ ওই মাদেরকে বোনদেরকে হাজারার মতো চরিত্রবান বানাক ধরেখন আমি। এই মাগুলি যেদিন বিবাহ করে আপনি আনছেন, সেই দিন ওই মাদের মাথার কাপড়ের ঘুঙ্গর এ নাকের মাথা পর্যন্ত আছে, এই পর্যন্ত এইভাবে দেখে রাখুন। আপনার মা কাপড় আলোক করে আপনার চাচিক দেখাচ্ছে, বউ এই যে আমার বেটার বউ, কাপড় আলোক করে মুখ দেখাচ্ছে, সেই ঢাকা মুখ নাকের মাথা পর্যন্ত কাপড় ছয় মাসের মধ্যে একবারে পুনুট পার হয়ে গেল কীভাবে? আপনি করছেন ওই মহিলাকে, মহিলাকে সারেনার দোষ নয়, তামাম দোষ পুরুষের। তাহলে পুরুষকে আপনি ভালো হব, মহিলাকে আপনি ভালো করব, এটাই আমাদের সংগ্রাম। বাড়ি ঠিক, আমার রসুল বলেছেন আপনার জমা নাই, জমি নাই, আপনার অর্থ নাই, বিল্ডিং বাড়ি নাই, যদি ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মধুর মিল থাকে, ওটাই হলো জান্নাতের বাগান। হাত তুলে দেখান তো, একটা দিন বিয়ের পর থেকে শুরু করে ছয় মাস কি আপনি সালাম দিয়েছেন কোনোদিন বউ? বউ কি দিছে? তাহলে বউ শান্তি চায় না স্বামীর উপর নাজিল হোক, স্বামী চায় না বউয়ের উপর শান্তি নাজিল হোক, তাহলে আমরা দোয়া করে কি কর্ম?